হাই বন্ধুরা, নীলপাখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার ইউটিউবের পরিবারে তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমরা সবাই মিলে আজকে দীঘা ঘুরতে যাচ্ছি, সেই ব্লগটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো আমরা প্রায় অর্ধেকটা চলে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছি, এখন টিফিন করব। সব যাচ্ছে, আমার শাশুড়ি, দেওর, ননদ, প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা বেরিয়েছি হচ্ছে 6:30 নাগাদ। এই যে আমার বর আসছে পিছনে। তোমরা আজকে দিনটা প্রচুর এনজয় করো, দাঁড়াও না, চলো আমাদের সাথে থাকো, বাকিটা আবার পরে দেখাবো। আমাদের এবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি, রওনা হবো। টিফিনটা খাওয়া হয়ে গেছে, এবার রওনা দিচ্ছি, আবার দীঘার দিকে যাব। রাস্তা দিয়ে হাঁটছি, আবার মাথার চুলগুলো পুরো ফেটে গেছে খাওয়ার। গান হচ্ছে তো, চলো তোমরা সাথে থাকো। এই যে গাড়িটা, আমাদের গাড়িটা উঠবো। যো বাবা, গাড়ির দরজা বন্ধ আবার, তাহলে ছাওয়াতেই দাঁড়াই, একটু দাঁড়িয়েই থাকি। গাড়িতে বসে পড়েছে, চলো সাথে। দীঘার গেট, আর বেশি দূর বাকি নেই দীঘা পৌঁছাতে। আমাদের গাড়িটা প্রায় দীঘার গেটের কাছে পৌঁছে গেল, চলো তোমরা সাথে থাকো। নেমে গেছি হোটেলে। এই যে আমাদের হোটেল, এটা আমার শ্বশুরমশাই রান্নার সরঞ্জাম সব ভাড়া করছে, কড়া খুন্তি সব। আচ্ছা ওইটা তো খুব বড়ো, আর একটা দিয়ে দাও, কত বড় হবে? এই যে আমরা এবার আমাদের হোটেলে যাচ্ছি, খুব সুন্দর হোটেলটা। ওটা একটা রিসেপশন হোটেল, ওইদিকে আছে সুইমিং পুল, বাইরে খেলতে পারবো। এই যে আমাদের থার্ড ফ্লোরে তো লিফটে উঠছি, আরে আসো আসো, চারজন বলছে তো, আর একজন হয়ে গেলে কি হয়েছে? চলো আবার নিচে নামবে। এই যে এই রুমে একটা রুম নিয়েছি, আর একটা রুম উপরে আছে, আরো দুটো আছে। আমরা হচ্ছে থার্ড ফ্লোরে। এই যে আর একটা রুম, আর এই একটা রুম, এই রুমটা আমরা নিয়েছি।
এই যে রুমটা যেটা এইদিকে হচ্ছে ব্যালকনি। চলো ফ্রেশ হয়ে আবার আসছি কিছুক্ষণ পর, এখন টাটা, সাথে থাকো। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা স্নান করতে বেরিয়েছি, চলো সাথে থাকো। হাই বন্ধুরা, আমরা দীঘা চলে এসেছি, এখন দীঘার জোয়ার, যার জন্য আমরা এখন নামতে পারবো না। দাঁড়াও দেখাচ্ছি জোয়ারটা। প্রচন্ড জোয়ার, এখানে একদম স্নান করাই যাবে না। এ দেখো কত লোক দাঁড়িয়ে আছে, সব ভিড় করে, জোয়ার হচ্ছে বলে নামতে পারছে না স্যার। দেখে নাও জোয়ারের জলটা কিরকম আছা আছড়ে পড়ছে। হাই বন্ধুরা, তোমরা তো দেখতে গেলে আমরা সমুদ্রে স্নান করতে গেছিলাম, বাট সমুদ্র এতটাই জোয়ার ছিল যে সমুদ্রে নামাই যাচ্ছিল না। এমনকি সমুদ্রের জলের মানে এতটাই ঢেউ ছিল, যার জন্য যে সমুদ্রে যে পিছে যে বড় বড় পাথরগুলো ছিল সেখানেই বিশাল বড় বড় ঢেউ ছিল। তো তোমাদেরকে তো দেখালাম, আর আমরা ওই পাথরেই আমরা বসেছিলাম যে যদি সমুদ্রের সামান্য জলের ঢেউয়ে যদি আমাদের গায়ে লাগে, তো বসেই ওরকম ঢেউ খাচ্ছি। খেতে খেতে একসময় এতটাই একটা বিশাল বড় ঢেউ এসছে, মানে পুরো আমাদের পুরো মাথার উপর দিয়ে চলে গেছে ঢেউটা। আমরা সবাই আছড়ে পড়েছিলাম একদম সমুদ্রের বড় পাথরে, যার জন্য আমাদের এখানে সবারই কিছু না কিছু অল্প আধ করে হলেও চোট লেগে রক্ত বেরিয়েছে, যার জন্য ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি। আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, আমাদের কিছু না কিছু আঘাত লেগেছে সবারই, আমার হাতে একটু লেগেছে, রক্ত বেরোচ্ছিল, সবারই লেগেছে। তো টাটা, বা এখানে আমার ভিডিও শেষ করলাম।